ও এলা কেন লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো? কেন কেন? قالوا وجدنا باءنا لها عابدين. দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয়, কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে। উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন? তারা বলল وجدنا باءنا لها عابدين, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে জন্য আমরা। سيدنا ابراهيم بولين لقد كنتم انتم واباكم في ضلال مبين. تراو شيخ باب دادا راو شيخ تدر باب دادا راو بولين تراو بولين تلاقون تكينا كي conversation اير بوري بات شوري كوزا ونشتان الدين اشنا كيس دين اگه اكتر حسنا شروشا دي ایتا بوده هندو بھائی دير بيدار دي ایتا ایک ایک زنر কাছে এক একটা জিনিস নিয়ে যাও, আমরা সব জিনিস চাই একজনের কাছে। তিনি কে? এটা কঠিন না সহজ? বিদ্যার জন্য ওই মন্দিরে, সৌন্দর্যের জন্য এই মন্দিরে, খাদ্যের জন্য দুর্গার কাছে, ঝামেলা না? আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই, তিনি কে? বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। سيدنا ابراهيم فنظر نظره في النجوم تقال আকাশের বলেন ইন্নি সাকিম, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আমি কি আসলে সুস্থ ছিলাম? তো অসুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের, চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা। সৈয়দনে ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন, এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে, এই দৃশ্য দেখে কোন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে? উনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বলল ঠিক আছে আমরা যাই। ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে। মূর্তি পাহারা দেওয়ার এখন ভালো লোক পয়সা, মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে না? কথা কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়? মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে? সাইয়েদনা ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু, জন্মের পাহারা, যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা। এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন, দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন, আল্লাহ আকবার। মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ, 14-15টা হাত নিয়ে তাকায় আছে। উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে, দেখে এক একটা এক এক চেহারা, একটা হাতি গণেশ টাইপ, আর একটা এরকম, আর একটা নারী, আর একটা বাঘে, আর একটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ভাবায় আছে না নাই, সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয়, কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়। আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম, মিষ্টান, এক একটার সামনে রসমলাই, এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা, চাম চাম, দুধ মালাই, মালাই চাম, আছে না নাই, যে বেপানি সিলেট সালেকের। তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কি রে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে যারা অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া খায় না কেন? সাইয়েদনে ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না, আমি একটু পিল্লা ধরি। উনি রসমলের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কয় খা, কি কয় বানায় কে দেখি মনে হয়। ফারাগ ইলা আলিহাতি, মূর্তিগুলোর কাছে গেলেন, فقال الا تاكل خبينا خبينا দাদা আমি কিছু খা, কোরআন থেকে বলছে ঠিক কি না? উনি ভাবলেন আমরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে, নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, বললেন খা। আর ওগুলা কয় হা হা করে বলছে, নরেও না সরে। উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তাকুল খা, সবগুলার সামনে গেলেন খা খা।
কেউ খায় না ওগুলো হাওয়া করে আছে সাইয়েদনা ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা কয় এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তা আকুল খাবি না কেন কথা বল মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তানতিকুন হয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোন কথা কয় না কয় কেন খাবি না তাইলে কথা কয় খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না দোষ আব্বা সানা শুনলাম কি খাম চানাচুর কিনে দিলেন এই নে চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না বাকি আছে কোনটা কথা কয় ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তি গুলার সাইজ ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পেলেন কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন্দামিন টাইম স্টপ না এটারে মারো ফাজআলাহুম জুদাদান সবগুলোর টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কাঁধে ঝুলাই দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই দিলে ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়ায় রয়েছে বাবার ফটার মতো বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদার ইব্রাহিম বলি আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম সর্বনাশ কে কইছে তুই কইছতনি কাই না বড়টাই কইছে ওইটারে জিজ্ঞেস কর বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুড়ালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানায় মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস সবহিতাল্লাযি কাফার কার কোনো জবাব নাই লাজা সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোর নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বে দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে যুলকারনাইন আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান কাফেরের একজন আছে বখতনাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলোর মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তারপর এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম
সেদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমীত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ সেদিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কয় ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সাইয়েদ ইব্রাহিম বলে ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবহিত আল্লাযী কাফার সাইয়েদ ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শুনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জ্বলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও এবার এবার জায়গার মধ্যে দাঁড়া একবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয় হারি কুইডারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা কসম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাঁধছে ওনার দেহের সাথে লাগে না টাচ করে রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের কসম জ্বলে না চিল্লায় পড়ে আল্লাহ আকবার আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সাইয়েদনা ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডলকে ফুলবাগান বানিয়ে দিবে কে সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন নমরুদ কয় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আছে না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ালাম আল্লাহু আকবার উল্লা ইয়া নার কুনি বারুদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল
আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখেরি জামানার পয়গম্বর ইব্রাহিমের জন্য কিছু না হয় কোনই বরদান ঠান্ডা হয়ে যায় কি হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবে না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগুন বলে আপনি বললেন কোনই বরদান ঠান্ডা আমার কোন এত ঠান্ডা হবে না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবে আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম সালাম হয়ে যায় শান্তির গুলবাগিচা হয়ে যাও এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলতে কিচ্ছু হয় না সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি নাতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনে নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে চিল্লায় কোন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডলীর এই গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলীর ভেতরে চিল্লায় পড়ে আল্লাহু আকবার এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় না নমরুদরে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফারসালাল্লাহু তাআলা বাউদা البعوضة جند من جنود الله اي مشاغل الله شويني কথা কয় এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাঁপা কাঁপে শুরু করে বসে থাকা যাবে কথা কয় ভূমিকম্প এলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই ফারসালাল্লাহু বাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালো এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে ছেড়ে আবার আবার পন 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 তো পন পনের আওয়াজ আমাদের সহ্য হয় না ওই মশা নাকিতে ঢুকে দিয়ে কামড় ওই বেড়ার কেমন লাগে কথা কয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট 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 করে কামড় বাড়ে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা লাফায় কে এতদিন ধরে সবাই নমরুদের পূজা করত আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় কোন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায় অস্ত্রোত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম খুদ্দাম মনে মনে কয় আজ এবার অনেক মাংস আজকে আমরা মারু সুযোগ পাইয়া কিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুযোগ পেয়েছে মত মায়ের খাদেম খদ্দাম ওরাও কি খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগের মশা বের এই মশা ঢুকছে কারা দেশে কথা কর এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না
খাদেম খুদদাম রামাতার মধ্যে কিল ঘুষি মারে বের হয় না নমরুদ কয় এবার আমারে জুতা মার কি মার আমরা পরি প্লাস্টিকের জুতা বাটার জুতা পেক্সের জুতা আগে করতো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কোন এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদদাম রামাতার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নামরুদ রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল ফেলেছে চিল্লায় পড়ে আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদ রে বাঁচাতে পারে নাই চিল্লায় পড়ে ঠিক কিনা এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক নাশে ফেরাউন কি বানাম রুত কেউ হবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না চিল্লায় কোন ঠিক কিনা সৈয়দান ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় না মাজ আল্লাহু আকবার পড়ে তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান ইসমাইলের নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন আবাস ফিহিম রাসূলা আল্লাহ এই শহরের জন্য নবী পাঠান কবুল করল কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আর আল জিহাদু দিদ্দার শির্ক ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুব তারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ সব গুনাহ ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যা ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লা এখন ঠিক কিনা এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনে সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে আমরা খালি 10 বছরের হিসাব করি 20 বছর 50 বছর ইহুদিরা হিসাব করে 200 বছর কোন কাজ করার আগে 200 বছর পরে কি হতে পারে ওইটা হিসাব করে সাইয়েদনা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন
এজন্য দোয়া করেছেন রব্বানা ওয়াআস ফিহিম রাসূলা আল্লাহ যদিও দুধু প্রান্ত জনমানব হীন একটা এলাকা আপনি এলাকায় এমন একজন নবী পাঠেন যেই নবীর আঁচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্ব নবীকে দেখতে পেয়েছে এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন চার নম্বর শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে মানে ইসরায়েলের সব নবীর আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান কর আর জোরে পড়ে আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখে উঠতেছেন কেন এটা কোন বেদাত চালু করছেন আপনারা হ্যাঁ এটা এটা খুব বড় বেয়াদ বসেন বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলে এর এর পিঠ দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় কার আলোচনার সময় এগুলো করবে একসাথে বিদায় নিয়ে কথা বলে আপনি এখানে কোরআনের দার্স এসেছেন কোরআন থেকে দার্স হয়েছে আপনি হৃদয়টারে আলোকিত করেছেন আপনি ভদ্রভাবে একসাথে বিদায় নিয়ে যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিচ্ছি বিদায় নিবেন যদি ঘোষণা আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নিবেন বক্তা আলোচনা শেষ না করতেই উঠা উঠা বসে এটা থেকে শিখেছে ঠিক না এই অ্যাটিটিউড পাল্টা সাইয়েদনা ইব্রাহিমের সৈনিক যারা এরা এরকম হতে পারে বিশ্বনবীর উম্মত যারা তারা এরকম করতে পারে আল আদাবু ফাওকা কুল্লি শাই ভদ্রতা সবকিছুর উপর ভদ্রতা সবকিছুর উপরে আমরা যেন মুয়াদ্দাব হই আদব বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান কর নবীরা যে শিক্ষা যে উপমা যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি তৌফিক দান কর সাইয়েদনা ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা চাই আমি দেদার আলোচনা করে যাই আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইয়েদনা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইয়েদনা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিনতে রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক اللهم آمين